তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল উঠে রেগুলার একই ঝাড়ু পোছা এইসব দেখায়, কিন্তু কি বলো তো, আমাদের রেগুলার ঝাড়ু দিয়েই সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ মুখ ধুতে না ধুতেই ঝাড়ু দিয়েই আমাদের দিনটা শুরু করতে হয়। তা ফার্স্টে আমি দেখো ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। আর আগে মা সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের ঘরটা মা আজকে ঝাড়ু মেরে নিয়েছে। এদিকে দেখো মা তিন নাতি নাতনি পেয়ে আনন্দে হোম থিয়েটারে গান চালিয়ে কীর্তন হচ্ছে আর এদিকে নাচ শুরু করে দিয়েছে। আর আমি এদিকে ঘরটা পোছাপুছি লাগানো শুরু করে দিয়েছি। আমি তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার ননদরা এসছে সব বাড়িতে, তা এসে তো এখন ওরা কিছুদিনের জন্য থাকবে। আর ছোটো সোনা দেখো যে এদিক আর ওই দিক করে আর প্রচণ্ড দুষ্টুমি করছে এখন। আর ঘর পোছা শুরু করেছি না, আসল কারণ হচ্ছে এটাই, ঘর পোছা শুরু করলে তো ওর তো মানে সবসময় মনে হয় যে কখন আমি যাবো এদিকে যাবো ওইদিকে যাবো, এইটাই করতে থাকে ও। আর মায়ের ঘরটা পোছা লাগানো আমার হয়ে এসেছে, আর বাকি রয়েছে বারান্দাটা। এরপরে আমি বারান্দাটা দেখো পোছাপুছি শুরু করে দিয়েছি। এদিকে সব বাচ্চাদের স্নান করিয়ে দিয়েছে আমার বড় ননদ, এক জায়গায় যাবো, কিন্তু যাবো কোথায় সেটা তোমাদেরকে বলবো না, তোমরা ব্লগটা পুরো দেখবে অবশ্যই বুঝতে পারবে। ঘরগুলো আমার সব পোছা লাগানো হয়ে গেছে, এখন পোছাগুলো জায়গাটা আমি জায়গায় পাতিয়ে দিচ্ছি। আর এদিকে আমার দেখো স্নান করে নেওয়া হয়ে গেছে, স্নান করে নেওয়ার পরে আমি শাড়িটা পরে শুধু রেডি হয়ে নিয়েছি, আর এখনও পুরো রেডি হয়নি, রেডি হচ্ছি। আর এই কানে যে রিং কানেটা দেখছো না, এটা চেঞ্জ করব। আর গলার আমি একটা হালকা পাতলা চেন পরে নেব। আর কোথাও যখন আমি বেড়াতে যাই আমি গলায় এই পাতলা চেনটা না সবসময় পরে থাকি, এটা আমার খুব ফেভারিট একটা চেন। তো এই এই চেনটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। আমি এখন পুরো রেডি হয়ে গেছি, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এদিকে আমার আমার শাশুড়িমা ননদরা সব আগে গিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। হয়তো ভাবছো যে আমার বড় ননদের ছেলে কোথায়, কিন্তু বড় ননদের ছেলে টোটো ধরার জন্য মেন রোডে গিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আমি বলবো না, মা তোমাদের বলবে। কোথায় যাচ্ছেন মা? সবাই মিলে অনেক মজা করতে করতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে পিসার শ্বশুরের বাড়ি নিমন্ত্রণ আছে, তো বৌমা ষষ্ঠী এবং মেয়ে ষষ্ঠী পালন হবে। তো কী কী খাওয়া দাওয়া করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। এখন টোটোতে উঠেছিলাম, টোটো থেকে নেমে পড়েছি, তো এখন এই বাড়িতে যাব আর কি। আর একটু টাইম লাগবে, অনেকটা ভিতরে তো মেন রোড থেকে, ওর জন্য আর কি। তো চলো বাড়ি পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হবে, আর কী কী খাওয়া দাওয়া করছি অবশ্যই সেগুলো দেখতে থাকবে। আমার পিসাশুড়ির বাড়িটা অনেকটা গ্রাম্য পরিবেশ, কিন্তু গ্রাম্য পরিবেশ দেখতে দেখবা ভীষণই ভালো লাগে। বাড়িতে চলে এসেছি, এখন ঠিক সকাল 9টা বাজে। সবাই জানো তো রোদে রোদে হেঁটে এত ক্লান্ত হয়ে গেছে, এসেই সবাই মিলে একসাথে বসে পড়েছি। আর প্রচণ্ড গরমও পড়েছে না। আর পিসাশুড়ির বাড়ির চারিদিকটা দেখো ভীষণ ভালো লাগছে। আর পিসাশুড়ির বাড়িতে একটা আম গাছ আছে, অনেকগুলো আম হয়েছে, দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। আর গ্রাম্য পরিবেশ দেখলে না সত্যি আমার ভীষণ ভালো লাগে। এদিকে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। আর পিসিমার বাড়িতে সকালবেলা লুচি আর ছোলার ডাল হয়েছে, এটা হচ্ছে আমার পিসাশুড়ি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি আমার ছোটো সোনাকে খাওয়াচ্ছিলাম বলে আমার একটু খেতে দেরি হয়েছে। আর এটা হচ্ছে পিসাশুড়ির রান্নাঘর, পিসাশুড়ির রান্নাঘরে পিসাশুড়ির ছেলের বউ রান্না করছে। তা কী কী রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে মাছ আলু সবজিটা রান্না হয়ে গেছে, আর হবে বরবটি দিয়ে মাছের ডিম দিয়ে হবে। মাছ আলু সবজিটা কালারটা খুব সুন্দর এসেছে। আর এটা হচ্ছে আমার ছোটো ননদ, ছোটো ননদ পেঁয়াজ আদা লঙ্কা কাটছে মাংসের জন্য। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন জামাইকে ভাত বেড়ে দেওয়া হচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে আজকে আবার জামাই ষষ্ঠী হবে, জামাই ষষ্ঠী তো একদিন হয়, কিন্তু না গো, আমাদের মধ্যে জামাই ষষ্ঠী হয় 7 দিন। যেহেতু আমরা বাঙাল, তা বাঙালদের মধ্যে জামাই ষষ্ঠী 7 দিন ধরে হয়। তাই প্রথম দিন আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন হয়েছে, তা দ্বিতীয় দিন পিসিমা বললো আজকে বৌমা ষষ্ঠী, জামাই ষষ্ঠী, মেয়ে ষষ্ঠী সব একসাথে পালন করবো।
তা তোমাদের সকলে নিমন্ত্রণ থাকলো। দেখো বরণটা শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমার পাশে থেকো। এদিকে জামাইকে ফোঁটা দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এদিকে জামাই গিফট দিল শাশুড়ি মাকে এবং প্রণাম করে জামাই ষষ্ঠীর পর্ব শেষ। এবার শুরু হলো খাওয়া দাওয়া। জামাইকে এখানে খেতে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ভাত, মাছ ভাজা, আলুর ভাজা, বরবটি দিয়ে মাছের ডিম দিয়ে আর মাছের তেল। এখানে আছে ডাল, মাংস, আমের চাটনি, মাছ, আলু, সবজি, পাঁপড় ভাজা, দই মিষ্টি আর স্যালাড আর জল। জামাইকে খেতে দেওয়ার পরে এদিকে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে, কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো। আর পিসিমারা কিছু লোক নিমন্ত্রণ করেছিল কটা বাচ্চা পাড়ার, তা এদেরকেও এদিকে বাইরে খেতে দিয়ে দিয়েছে। এদিকে দেখো জামাই আবার বৌদি ষষ্ঠী পালন করছে। জামাই বলছে আমি আর এত খেতে পাচ্ছি না, তা বৌদি একটু ফিফটি ফিফটি হয়ে যাক। তো লাস্ট মোমেন্টে বৌদিও আর খেতে পাচ্ছে না, বৌদি রেগে গিয়েছে প্রচণ্ড। তো এই সাইডে দাদা রয়েছে, এই সাইডে বৌদি আর মাঝখানে জামাই। জামাই বৌদিকে খাইয়ে দিচ্ছে। দা লাস্টে লা পাঁপড় দিয়ে ষষ্ঠী পালন হলো। এদিকে আমাদেরও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা ভাত আর বরবটি আর মাছের তেল নিয়ে বসে পড়েছি, আর এদিকে মাংসও দিয়ে দিয়েছে একবারে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর লাস্টে সব কিছু খাওয়ার পরে একটু মিষ্টি দই না হলে জমে না। তো এদিকে খাওয়া শেষ হওয়ার পরই দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের বাড়ি আসতেই হতো, তার জন্য আমি আর মা ঝড় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছে, পুরো ভিজে গেছি আমরা। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যেহেতু কারেন্ট থাকবে না, তাই আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।